সমস্ত রাক্ষস রাক্ষসীর দলকে আমার রাজ্যের প্রাসাদ থেকে বিদায় করেছি। আস্তে আমার রাজ্যের মধ্যে নিষেধ, কেউ কোনো দিনের জন্য ওই রাক্ষসী পচা বলি শীতলার পূজা কেউ করতে পারবে না। Thank you.
এটা উতলা হলে হবে না বাবা আর তুই যদি বিরাইতে নিধন করিস কে দিবে মোর পুষ্পাঞ্জলি মাগো কোন সন্তান কি চুপ থাকতে পারে তার মাতৃ ভবনে প্রতিশোধ না নিয়ে মাগো তুমি একবার আমাকে আদেশ দাও মা ওই বিরানের মুন্ডে কেটে নে আমি তোমার মোর পুষ্পাঞ্জলি দেব মা আমার কোলে বিরাট যদি প্রাণে মারা যায় তাহলে তোর মায়ের পূজা হবে না এই মাটি গাড়ি গাড়ি বাবু তার থেকে চল আমি তোর হাতে তুলে দেবো আমার খুব রাধুন বসন্ত করাইয়ের ছালা তুমি নিয়ে বিরাড়ি না করে রাজপ্রাসাদে সবাই কাছে তুমি দেবি বিক্রয় করতে করতে যাবে ওই বিরাড়ি নগরে আর তোমার কাছ থেকে পালাইছে বিরাটের প্রজা বর্গ পুত্র পরিজন যারা আছে সব মৃত্যুর করে ভরে পড়বে তারপর তো বিজয় বা কেমন করে বিরাট আমার ডাঙা পায়ে দেয় পুষ্পাঞ্জলি বেশ ও বুঝলি তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো চলো মা আমরা এখন পালাই তৈরি করি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনার কাছে একটি কথা বলতে চাই যাত্রাদলের অঙ্গ হচ্ছে দর্শক দর্শক থাকলে যাত্রা করতে ভালো লাগে দর্শক না থাকলে যাত্রা করতে ভালো লাগে না তবু আমাদের বাড়ির গান আমরা যথেষ্ট চেষ্টা করছি ভালো লাগানোর জন্য যে কজন আপনারা আছেন দেখো তবে আমঝারা নিবাসী পরশুরাম খায়ের জ্যেষ্ঠ পুত্র গোষ্ঠ খা আজ আমাদের এই ক্ষুদ্র অভিনয় দেখে ওনার কতটা কি ভালো লেগেছে জানি না তবু উনি খুশি হয়ে বিরাটকে 50 টাকা জোড়াকে 50 টাকা আর সেই সঙ্গে সঙ্গে শীতলাকে 20 টাকা একসঙ্গে 120 টাকা আমার দাদা গোষ্ঠ খান উনি উপহার দিয়েছেন মা শীতলার নাম করে সবাই
আচ্ছা আমি তো ধর্মা ধর্মা বলে ডাকছি যে তুই এসে 10 কেজি ওজনে চাইবে দিলি পেটে চলে না না ওই মারা সহ্য করার ক্ষমতা আছে তোমার কি সহ্য হয় না পারে আসলে তো চেতাতে হয় কেন কি হয়েছে আমি যাব ঘাটে পায়া পার করতে তোমার দেখতে পাচ্ছি না তুমি দুটো রান্না করে দেবে কোথায় গিয়েছিলে আরে কোথায় যাব শহীদ বাড়ি গেছিলাম ওই দুর্গা শহীদ আছে না হ্যাঁ ওই দুর্গা শহীদের কাছে বসে একটু গল্প করছিলাম ও তুমি শহীদের বাড়ি গিয়েছিলে আরে বাবা হ্যাঁ তোমার ছেলেপুলেগুলো সব কোথায় গেছে আরে সব কোথায় খেলা করছে ও ছেলেগুলো কোথায় গেল দেখার দরকার নেই নাকি না না ছেলেরা আছে আছে ভালো আছে নিরাপদ শোনো তুমি যখন দুটো রান্না করে দাও দেখি আমি চপ করে খাটে যাব রান্না করে দেবো হ্যাঁ কি রান্না করে ঘরে চাল নেই নিরাপদ এত বড় হাত চলো ঘর থাকি তোমার ঘরে চাললি আরে চাল না তা কোন চাল যদি তোমার খেতে হবে সেই চাল কি সর্বনাশ এই উপর ঘরের মরণ নেই আমি পারি না যে চালা তো হয়ে গেল পোড়ার মুখে কথা কানে ও ভগবান আমি কোথায় যাই রে 250 চাল কিনে এক সপ্তাহ গিয়েছি এর মধ্যে সব খেয়ে নেছি কি অলক্ষণী মেয়ে নিয়ে সংসার করতে দেখো তোমরা চিন্তা ভাবনা করে দেখো কি ঘাটের আমার তো বাইরে বাইরে চলে যাচ্ছে তা তোমরা 8 জন 250 গ্রাম চাল হয় না আচ্ছা আমি কি বলি শোনো সব খেয়েছো সব চাল খেয়েছো তুমি যদি বলো আমি খেয়ে যাবো ঘাটে পাড়া পার করতে ঘাটে থেকে ইনকাম করে তোমার শরীর চাল আমি ফিরত দিয়ে দেবো ঠিক আছে তাহলে যাই দেখি দুর্গা শরীর আবার কোথায় আছে যাও যাও তাড়াতাড়ি যাও সোনা তাড়াতাড়ি যাও আমার সোনার মানিক আমার কি করবো বলো বয়স হয়ে গেছে যা বলে মেনে গুনে মেয়ে সংসার করতে হয় বলো এই বয়সে পৌঁছে গেলে আমি কোথায় খাবো নাকি যাই হোক আরে বাবা না রান্না করেছি তাহলে
বাড়ি খেয়ে নাও, দেরি আর একদম করো না। এই যে লাল লাল বলতে কি রে? আরে ভেটকি মাছের ঘি। হ্যাঁ ভেটকি মাছের ঘি। এই যে লাল লাল বলতে ভেটকি মাছের ঘি, ট্যাংরা মাছের ঘি। কেরো হাতে জড়িয়ে আছে দেখো, ছাট ছাট করতে দেখো। মোটা চিংড়ির ঘি। এই লীলাবতী আমি কি বলি শোনো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বলো এটা কি। তাহলে তুমি একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমি দুর্গা শহরে বাড়ি গেছিলাম। হ্যাঁ গেছিলে। দুর্গা বড়ির শহরের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, দিঘি আছে, দিঘি। আর সেই দিঘিতে ভালো করে দুজনে ঘুরেছি, আমি আর সেই দুর্গা। তারপরে ঘুরে আর মনে পড়ে গেল যে আমরা পরের মুখটা খেয়ে ঘাটে যাবে। বলে মশাই তাড়াতাড়ি চাল দাও। চাল নিয়ে রান্না করতে করতে না সে কাঠগুলো বৃষ্টি হলো, একদম ভিজে গেছিল। আর ওই ধোঁয়ায় রান্না করছি, আর ধোঁয়া হচ্ছে। আর সেই সময় রান্না করতে করতে এ দেখো কি দেখি, এর বুঝছেন বুকে বেঁধেছে বুঝি। আমি শুনেছি ভাত নাকি বুকে বাঁধলে, পিঠে আর বুকে চড় মারলে ভাত নাকি চলে যায়। দেখে একদম মেরে কি হয়। রান্না কত সুন্দর হচ্ছে শুনবে, তাহলে শোনো। আমি না যে খেয়েছি কত নারকেল গুড়মুড়ি, ¡Gracias!
সাথে তোমাকে কত সুন্দর মানিয়েছি। আমার ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বেশ, আমি তাহলে এখন আসি। Thank you.
একটি ঘাট দেখা যাচ্ছে ভাই গাধি চলো ভাই আমরা ওই ঘাটে পারবে যাব বিরাট যাচ্ছে দেখা যা ও এ ছোড়া যায় হ্যাঁ মাঝি এ ছোড়া যায় তা ভালো
টাকা কেমন দেখতে তাও জানি না মাছি ভাই টাকা কেমন দেখতে জানো না না মাছি ভাই আচ্ছা ভালো আছে পয়সা তো না পয়সা পয়সা কেমন দেখতে তাও জীবনে দেখিনি না তোমরা বলো চাল ধার করে খেয়ে আসছিস এদিকে বলে টাকা চিনি না কোড়ি চিনি না পয়সা চিনি না এর উপায় কি হবে আমি কি বলি শোনো আমি কি বলি শোন এখান থেকে সোজা বাড়ি চলে যা চলতে আগে চলে নিস বাড়ি কি হবে নাকি আমি বললাম মাঝি ভাইকে ভালো করে চড়িয়ে দিও নইলে আমাদের মাঝি ভাই পার করে দেবে না বাবা হ তোমার বাবার জীবনে কোনদিন গাধি চড়েছিলে গাধি পিঠে কে বলি সামন দিতে ওঠে দেখে নাও কেমন করে গাধি চড়তে হয় আমি জোর করে তোমার নাই উঠবো জোর করে আমার নাই উঠবি জোর করে আমার নাই উঠবি মাঝি ভাই এর আগে তোর বাবার হাত লাগি রে মা কার জোরে পারো জারি রে মা কার জোরে পারো জারি আমার কাছে আর জোরে পারো জারি রে মা কার জোরে পারো
তোমাদের দেশের রাজার নাম কি? আমার দেশের রাজার নাম শুনবি? তাহলে শোন, আমার দেশের রাজার নাম হলো বিরাট রাজন। তোমাদের দেশের রাজার নাম বিরাট রাজন, আর আমাদের দেশের রাজার নাম কি শুনবি? আচ্ছা বলে কি তোদের রাজার নাম? সর্বমত্ত পাতালে তিলকাই মায়ের মতে রাজায় পৃথিবী নাই। পাড়া পার করে আমার সংসার চলে। একবার তোর পার করব, একবার তোর মার পার করব। এক কাজ কর, তোর মার ডাক, দুজন একসঙ্গে পার করবি। মাঝি ভাই, হ্যাঁ আমি আছি এখানে, মা আছে কৈলাসে, আমি কেমন করে ডাকবো মাঝি ভাই? কেন ফাটকা কল হ্যালো বলি চলে আসবে? আমি বুঝতে পারছি না মাঝি ভাই। তুমি বুঝতে পারছো না? না। তাহলে এইটা ধরো, এটা ধরো, এটা পার দাও, এটা পার দাও। রাজা বিরাট রাজ সব জানি। তুই ধরে থাক, তুই ধরে থাক, আমি পাগিয়ে দিচ্ছি। আরে বাবা, দুটো যদি আমার কানে দিস তাহলে শুনতে পাবে কি করে? একটা আমি কানে ধরবো, একটা তুই কানে ধর। তুমি তো কানে ধরতে বলে আমি কানে ধরেছি। আরে আমার কানে কেন, তোর কানে ধর। বেশ বলে হ্যালো 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 কোন জায়গা বাড়ি খেয়ে কত শিখবো বলো? তুমি বাড়ি খেয়ে কত শিখবো? তুমি দাঁড়া খেলতে বললে। আরে আমি হ্যালো, ইয়ে হ্যালো, সে হ্যালো নয়, আমি হ্যালো বলবো, তুমি হ্যালো বলবো। আমি হ্যালো বলবো তারের মধ্যে দিয়ে তোমার কানের মধ্যে চলে যাবে, আর তুমি হ্যালো বলবে তারের মধ্যে দিয়ে আমার কানে চলে আসবে। আচ্ছা হ্যাঁ বলো হ্যালো 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 মা, তুমি তাড়াতাড়ি চলে এসো, নিমাই আমাদের পার করে দেবে। মা তুমি তাড়াতাড়ি চলে এসো, নিমাই আমাদের পার করে দেবে। হ্যালো হ্যালো মা, তুমি কোথায় এসো? মা তুমি কোথায় এসো? হ্যালো মা, কই মা এলো কই? ইস, এই তাল তুমি তারটা না, আম কাটা জাম কাটা ফুটে কি লিক হয়ে গেছে দেখ। এই এখান থেকে বলবি সব এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বেরিয়ে তাহলে যাবি কি করে? এক কাজ কর, আরেকটা উপায় আছে, হাত জোড়ো করে হাঁটু কেড়ে ভক্তি ভরে মাকে ডাক চলে আসবে। তাই আজ কোথায় আছো তো ব্রহ্মময়ী? তাড়াগুলো বন্ধ কর, বেড়ে দিচ্ছি। ও মা গায়, মেয়ে ছেলে রাজ্যে বাস করে, বেড়ে দিয়েও ছিল না। আরে এই চোখ দুটো বন্ধ করবি তো, তোমার জন্য শুরু করে বিপদে পড়েছে।
আমার মা কাছে নাই।